বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে হচ্ছে রোববার, আর রোববার দিন সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো সকাল সকাল আমরা সালমানকে নিয়ে হসপিটালে চলে এসেছি, কারণ সালমান একটু অসুস্থ ছিল। ও ভোরবেলা দুবার বমি করেছে আর ওর একটু ডায়রিয়ার সমস্যা হয়েছিল। তো ওর বাবা বললো যে দেরি করা যাবে না, ওকে নিয়ে চলো হসপিটালে যাই। তো আমরা 10টার দিকে ওকে নিয়ে হসপিটালে চলে এসেছি। এটা হচ্ছে মিরপুর 2-এর ডক্টর এম আর খান শিশু হসপিটাল। তো ওকে ডাক্তার দেখানো হয়ে গিয়েছে। এখন যেহেতু অধ্যাপক এবং সহকারী ডাক্তার পাওয়া যাচ্ছে না, তো আমরা রীতিমতো বাধ্য হয়েই ওকে মেডিকেল অফিসার দেখানো লাগলো। তো মেডিকেল অফিসার দেখিয়ে তারপর ওর বাবা ওর ওষুধ নিয়ে একটু পরে আমরা বাসায় চলে যাব। এখান থেকে আমি আমার শ্বশুরবাড়িতে যাব। শ্বশুরবাড়ি থেকে বিকেলের দিকে আবার মার বাসায় চলে যাব। তো আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর আমার ছেলেটার জন্য দোয়া করবেন। ও আসলে বমি আর ডায়রিয়া হওয়ার পর অনেকটা উইক হয়ে গিয়েছে ওর শরীরটা। তো দোয়া করবেন ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে। একটার পর একটা সমস্যা লেগে আছে। কিছুদিন আগে তো আমি খুবই অসুস্থ ছিলাম, প্রায় 1 মাস আমার কাশির সমস্যা, এবং সেই সমস্যাটা এখনও পুরোপুরিভাবে ঠিক হয়নি। তারপরে আমার অপারেশন হলো, এখন আবার ছেলের সমস্যা। আসলে বাচ্চা মানুষ অসুস্থ হলে মা বাবাদের কিছুই কিন্তু ভালো লাগে না। তো সবাই দোয়া করবেন আমার ছেলেটার জন্য, যেন ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এই যে শ্বশুরবাড়িতে চলে এসেছি, আর আসার পর দেখি যে ঘরের একেবারে নাজিল অবস্থা। তো চেষ্টা করলাম মোটামুটিভাবে যতটুকু পারি একটু ক্লিন করে যাওয়ার জন্য। যেহেতু অনেকদিন বাসায় ছিলাম না, তো ঘর বাড়ি একেবারে অপরিষ্কার আর ধুলোবালি দিয়ে জমাট বেঁধে আছে। যেহেতু আমাদের বাসাটা একেবারে মেন রোডের সাথে, তো প্রচুর ধুলোবালি হয়। একেবারে পরিষ্কার করে রাখা খুব কষ্টকর। তো মোটামুটি সব কিছু ক্লিন করা হয়ে গিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন পুডিং, এটা আমার দেবর বানিয়েছিল শনিবার দিন, তো আমি তো বাসায় ছিলাম। তো এসে আমি 1 পিস পেয়ে গিয়েছি। এটা আমার ভাগ্যে ছিল, যেহেতু আমি অসুস্থতার জন্য রোজা রাখতে পারছি না, তো আমার কাজগুলো সেরে আমি এখন পুডিংটা খেয়ে নেব। পুডিংটা দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছিল। তো এটা আমার দেবর বানিয়েছে, আরিফ ভাই। এতটাই সুন্দর হয়েছিল যে আমার মানে যে আমি যে চামচ দিয়ে কাটবো আমার কাটতে ইচ্ছে করছিল না। এর আগে একবার আমি ট্রাই করেছিলাম, কিন্তু আমারটা এতটা সুন্দর হয় নাই। তারিফ ভাই প্রথমেই পাস করে গিয়েছে। তো মোটামুটি অনেকটা ভালোই হয়েছিল। আর আজকে আমার বাসায় যাওয়া হচ্ছে না, কারণ আমার শ্বশুর শাশুড়ি সবাই যেতে নিষেধ করেছে। আজকে থেকে যাব, আগামীকাল সকালে আবার মার বাসায় চলে যাব। তো এই যে ওখান থেকে হসপিটাল থেকে আসার সময় একটু প্রিন্স বাজারে গিয়েছিলাম, টুকিটাকি কিছু কেনা ছিল। এটা হলো মিক্সড ফুডস, তো এটা আপনারা সেমাই কাস্টার্ড সব কিছুতেই ব্যবহার করতে পারবেন। আর এটা হচ্ছে ফুড কালার, আমি রেড কালারটা নিয়েছি। আর এই তো এটা হচ্ছে প্রিন্সের শাহী বোরহানি, তো এটা আমার মার জন্য নিয়েছি, মা খেতে চেয়েছিল। আর এটা হচ্ছে একটা কাস্টার্ড পাউডার, তো কাস্টার্ডটা যখন তৈরি করব সেই রেসিপিটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এটার প্রাইসটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটার প্রাইসটা হচ্ছে 85 টাকা।
আর এটা হচ্ছে আয়ুর্বেদিক আয়ুষ আয়ুষের একটা ফেস ক্রিম। আমি এর আগে এই ক্রিমটা কখনো ইউজ করি নাই, তো ভাবলাম যে নিয়ে দেখি, যেহেতু আয়ুর্বেদিক ভালো হতেও পারে। আর এটা হচ্ছে আয়ুষের ফেস ওয়াশ। আর ছেলের জন্য একটা জুতো নিয়েছিলাম, যেহেতু সবগুলো দোকান খোলা না, দু তিনটা দোকানের মতো খোলা ছিল, তো একটা দোকানে গিয়ে একটা জুতো কিনে তারপর চলে এসেছি। যেহেতু ছোটো ছেলেকে নিয়ে গিয়েছিলাম, এই অবস্থায় বাইরে এতটা ঘোরাফেরা করা ঠিক নয়, সেজন্য যতটা সম্ভব তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করেছি। তো এখন হচ্ছে বিকেলবেলা, আমার হাজবেন্ড বাঙ্গির জুস তৈরি করেছিল, তো ভাবলাম যে আমি যখন বসে আছি তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তো একটা ব্লেন্ডারের ভেতরে বাঙ্গি গুঁড়ো দিয়ে দিল, আর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো পানি। এখন দিয়ে দিচ্ছে অল্প একটু লবণ। আর দিয়ে দিল প্রায় 3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার ফলে বাঙ্গির শরবতে একটা অন্যরকম টেস্ট আসে। আপনারা যদি বাঙ্গির শরবতটা করেন তাহলে অবশ্যই গুঁড়ো দুধ দিয়ে করার চেষ্টা করবেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। যেহেতু রমজান মাস আর সারাদিন রোজা রাখা হয়, তো ইফতারের টাইমে এইরকম ঠান্ডা ঠান্ডা জুস হলে কিন্তু ভালোই হয়। আর আমাদের দেশি ফলগুলো তুলনামূলকভাবে দামও কম, যেমন বাঙ্গি, আনারস, এ ধরনের ফলের দামগুলো মোটামুটি কমই আছে। তো জুসটা 2-3 মিনিট ব্লেন্ড করা হয়ে গেলেই তৈরি হয়ে যাবে। জুসটা রেডি হয়ে গেছে, এখন আমি গ্লাসে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। তো আসলে জুসটা খেতে খুবই মজা হয়েছিল, আপনারা অবশ্যই এইভাবে জুসটা বানিয়ে খেয়ে দেখবেন। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার শালাস ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন নতুন আরেকটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।